ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ আশা করি অনেক ভালো আছেন মানস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে থাকার যত্ন আপনাদের সকলকে ধন্যবাদ তো ভিউয়ার্স আপনারা আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টে অবশ্যই দেখতে পেয়েছেন যে আমি ফেসবুকে কভার ফটো 26 মার্চের জন্য তৈরি করেছি এটার পিএলপি আমি আজ রাত 8টায় শেয়ার করব তো আজ রাত 8টায় শেয়ার করার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি আপনাদের যাদের প্রয়োজন পিএলপি ফাইল তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বরাবরের মতো ভিডিওর ভিতরে তিনটা পাসওয়ার্ড থাকবে সেটা সংগ্রহ করে ভিডিও ডেসক্রিপশন থেকে আপনারা পিএলপি ফাইলটা পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে ডাউনলোড করে নেবেন যারা ডাউনলোড করতে পারেন না ডেসক্রিপশন বক্সে দেখেন যে দেওয়া আছে যে কীভাবে ডাউনলোড করতে হয় একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে ওটা দেখে শিখে নিতে পারেন এরপর পিএলপি ফাইলটা সুন্দরভাবে ডাউনলোড করা হয়ে গেলে পিক্সেলাব অ্যাপটা প্রয়োজন হবে ওইটা কাস্টমাইজ করার জন্য এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এরপর অ্যাপসটা ওপেন করলে এই ধরনের একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে এখান থেকে ওই পিএলপি ফাইলটা অ্যাড করার জন্য উপর দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করবেন এরপর ওপেন ডট পিএলপি ফাইল নিচের দিক থেকে তিন নম্বর অপশন এখানে ক্লিক করবে আপনার উপরের দিকে দেখতে পাচ্ছেন ডট পিএলপি আছে এর উপরে ক্লিক করলে আপনার ফোনে ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে আপনি যদি সঠিকভাবে ডাউনলোড করে থাকেন তাহলে নিচের দিকে গেলেই আপনি সেই পোস্টারটা খুঁজে পারবেন দেখতে পাচ্ছেন যে এখানে এফবি কভার 16 ডিসেম্বর ডট পিএলপি এ ধরনের একটি ফাইল আপনার পেয়ে যাবেন ওখানে ক্লিক করলে তারপর ওপেন অ্যান্ড অ্যাড করতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে এটা পিক্সেলাব অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে তো এখান থেকে কিছুই পরিবর্তন করা লাগছে না আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সব কিছু আছে শুধুমাত্র ছবি পরিবর্তন করলেই হয়ে যাবে আপনারা যদি চান যে সৌজন্য নিচে আপনার নাম অথবা আপনার গ্রুপের নাম বিভিন্ন কিছু লিখে নিতে পারেন তো আমার অত কিছু দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এটা সাধারণ ব্যক্তিবর্গের জন্য একটা ফেসবুক কভার ফটো শুধুমাত্র ছবিটা পরিবর্তন করে দিলে হয়ে যাবে ছবি পরিবর্তন করার জন্য উপর দিকে প্লাস অপশনে ক্লিক করবেন এবার ফ্রম গ্যালারিতে চলে যাবেন এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবেন কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সে বিষয়ে অলরেডি আমার ভিডিও বানানো আছে আপনারা যদি না জেনে থাকেন তাহলে ওই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন আমি একটা ফটো ইম্পোর্ট করে নিয়ে চলে আসলাম এবার ফটো সাইজটা একটু ছোটো করে দেবো যেহেতু এটা কভার ফটোর জন্য একটু ছোটো দিলেই সুন্দর দেখা যাবে তো আমি এখানে সুন্দরভাবে এটা বসিয়ে দিলাম এরপর নিচের ছবিটা রিমুভ করার জন্য নিচের ছবিটা রিমুভ করার জন্য এটা সুন্দর করে বসিয়ে দেবেন এভাবে আমি বসিয়ে দিলাম এরপর নিচের ছবিটা রিমুভ করার জন্য উপরে লেয়ার অপশনে ক্লিক করবেন এরপরে নিচের ছবিটা দেখতে পাচ্ছেন এর ডান দিকে ডিলেট অপশন আছে যে এই ছবিটা ডান দিকে ডিলেট অপশন আছে ডিলেটের উপর ক্লিক করলে আগের ছবিটা ডিলেট হয়ে যাবে নতুন ছবিটা সুন্দরভাবে অ্যাড হয়ে গেল এরপর এটা সেভ করার জন্য আপনি যেহেতু ফেসবুকে এটা পোস্ট করবেন কভার ফটো দিয়ে তাহলে এটা জেপি জায়গায় সেভ করতে হবে সেভ করার জন্য উপর দিকে সেভ অপশন ক্লিক করবেন এরপর সেভ অ্যাজ ইমেজে চলে যাবেন যাবার পরে কাস্টম থেকে ডেমিনেশনটা আলটা করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে কাঙ্ক্ষিত ফটোটি জেপি আকারে সেভ হয়ে যাবে আপনাদের জন্য আমি কষ্ট করে সুন্দর সুন্দর পিএলপি ফাইল তৈরি করি আপনাদেরকে ফ্রিতে শেয়ার করি শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্যই আপনারা যারা নতুন আসছেন আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার পোস্টার ডিজাইনটা ভালো লেগে থাকে ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন আগামী ভিডিও পর্যন্ত অপেক্ষা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে